শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সকল শ্রোতাদের কাছে আমি পারমিতা আবার ফিরে এসেছি গল্পকথনে, তোমাদের সবাইকে গল্প শোনাতে। দুর্গাপুজো চলে গেল, সামনে আসছে শ্যামা মায়ের পুজো। আজ অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে। আজ সমরেশ বসুর গোগুল সমগ্র থেকে রায় রাজা উদ্ধার গল্পটির পরবর্তী অংশ পড়ে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন। খুদে গোগুল কখনো যেমন ভারতের বিভিন্ন প্রান্তে বেড়াতে গিয়ে খুন, অপহরণ, চুরি, ডাকাতির রহস্যে জড়িয়ে পড়েছে, আবার তেমনি বাড়িতে বসে বসে পশ্চিমের ব্যালকনি থেকে টেলিফোনে আড়িপাতা থেকেও জড়িয়ে পড়েছে নতুন রহস্যে। এবার দুর্গাপুজো উপলক্ষে গিয়েছিল বাবার বন্ধুর গ্রামের বাড়িতে। কি হলো সেখানে, আসো শুনি পরবর্তী অংশ। গোগুলের হাত তুলে ইশারা করল, ও যাচ্ছে। তারপর গুলতিটা প্যান্টের কোমরে গুঁজে ঢিপি থেকে নেমে এলো। তখন আর জানালাটা দেখতে পাচ্ছে না, কিন্তু গাছটা ঠিক চিনতে পারলো। ওর পায়ের কাছে স্যান্ডেল, স্যান্ডেল জোড়া খুলে গাছের উপর উঠল। পাঁচিলটা খুবই উঁচু নয়, পাঁচিলের উপর উঠতেই চিলেকোঠার জানলাটা আবার চোখে পড়ল। রায় রাজা সেখানে দাঁড়িয়ে হাতের ইশারায় গাছের ডাল বেয়ে নেমে আসতে বললেন। গোগুল এখন রায় রাজার মুখটা অনেক পরিষ্কার দেখতে পাচ্ছে, ওকে মোটেই পাগল বলে মনে হচ্ছে না, বরং বেশ স্বাভাবিক এবং খুব সাবধানী। গোগুল বাড়িটার দিকে দেখল, পিছন দিকে দরজা জানলা অধিকাংশই বন্ধ, গোটা দুয়েক জানলা খোলা রয়েছে, লোকজন কারোকে দেখা যাচ্ছে না। গোগুল ভিতরে নিচের দিকে হেলে পড়া ডাল ধরে নেমে এলো, মুখ তুলে রাজার দিকে দেখল, তিনি ইশারায় জানালার নিচে আসতে বললেন। গোগুল ঘাসের উপর দিয়ে নিঃশব্দে জানালার নিচে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পরেই একটি মুখবন্ধ খাম ওর পায়ের কাছে পড়ল। ও খামটা তুলে নিয়ে অবাক হয়ে দেখল, গোপাল কাকার বর্দা শ্রী দুলাল ভট্টাচার্যের নাম লেখা রয়েছে। ও উপরে তাকালো, দেখল রায় রাজা ওকে তাড়াতাড়ি চিঠিটা পকেটে রাখতে ইশারা করছেন আর তাড়াতাড়ি চলে যেতে বলছেন। গোগুলের বুক পকেটে খামটা ধরল না, প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। তাড়াতাড়ি এগিয়ে গেল পাঁচিলের সেই হেলে পড়া গাছের ডাল দিকে। সেখানে ধরে উঠতে না উঠতেই পিছনে পুরুষের গলা শোনা গেল, কে রে তুই, কে? গোগুলের বুকের মধ্যে ধড়াস করে উঠল। ও পিছন দিকে না তাকিয়ে কোনো রকম পাঁচিলের উপর উঠল। তখন বাড়ির ভিতরে চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। কে একটা ছেলে বাড়ির পেছন দিকে ঢুকেছিল, শিকিরকে পাকড়া কর, যেমন করে হোক ধরা যায়। গোগুল পিছন ফিরে দেখল একজন লাঠিধারী ওর দিকে ছুটে আসছে। ও বাইরের ডাল ধরে ঝুলে পড়ল, কিন্তু বে নাম্বার সময় পেল না। প্রায় 7 ফুট ওপর থেকে লাফ দিয়ে নেমে দৌড় দিল। কোন দিকে দৌড়চ্ছে, কোথায় যাচ্ছে কিছুই জানে না, কেবল প্রাণপ্রণে ছুটছে, পায়ের স্যান্ডেল জোড়া পড়েই রইল। কেবল শুনতে পেল, কোথায় গেল, কোন দিকে, তোরা সব বসে গিলিস আর ঘুমাস, এদিকে আমার সর্বনাশ হয়ে গেল। গোগুল হঠাৎ দেখল ও নদীর ধারে এসে পড়েছে, কিন্তু দাঁড়াবার উপায় নেই। সামনে যে রাস্তা পেল সেই রাস্তা ধরেই ছুটতে লাগলো। ছুটতে ছুটতে এক সময় রেল লাইনের ধারে লেভেল ক্রসিং এর সামনে এসে পড়ল। দেখল ও স্টেশনের কাছে এসে পড়েছে, তার মানে একেবারে উল্টো দিকে এসে পড়েছে। দরদর করে ঘামছে আর বুকের মধ্যে ধক ধক করছে। কেবল একটাই সান্ত্বনা, এদিকে ওকে কেউ তাড়া করে আসেনি। তবুও লেভেল ক্রসিং পেরিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। পকেটে হাত দিয়ে দেখল খামটা ঠিকই আছে। গোগুলের আশেপাশে 2-4 জন লোক, কেউ ওকে তেমন লক্ষ্য করে দেখল না। ও তখন অবাক হয়ে ভাবছে, রায়রাজা খামটার উপর দুলাল ভট্টাচার্য নাম লিখেছে, সেই জন্যই কি উনি রঞ্জুকে দেখলেই ডাকতেন। গোগুল খামটা বের করল, আবার দেখল শুধু দুলাল ভট্টাচার্যের লেখা নেই, আরও লেখা আছে BABL কালনা কোর্টের উকিল। তার মানে রঞ্জুর বাবাকেই খামটা পাঠানো হয়েছে।
গোগোই সামনেই পায়ের শব্দে চমকে উঠল। তাড়াতাড়ি খামটা প্যান্টের পকেটে পুড়ে ফেলল। দেখল একটা সাধারণ চাষি মানুষ মাথায় বোঝা নিয়ে পাশ দিয়ে চলে গেল। কিন্তু গোগোল এখন ফিরবে কী করে? এতক্ষণ গোপাল কাকার বাড়িতে নিশ্চয়ই ওকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ও প্ল্যাটফর্ম থেকে রাস্তার দিকে দেখল, দু চারজন লোক যাতায়াত করছে। প্ল্যাটফর্ম থেকে কাউকে লাঠি হাতে ছুটে আসতে দেখা যাচ্ছে না। তবুও গোগোল আধ ঘন্টার মতো স্টেশনে কাটিয়ে দিল। এক সময় রেলের ঘন্টা বেজে উঠতেই ও আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে নেমে এলো। লেভেল ক্রসিংয়ের কাছে আসতে দেখলো একটা রিকশা দাঁড়িয়ে আছে, চালকটির মুখ চেনা। প্রথম দিন এই রিকশাতেই চেপে গোগোল গোপাল কাকাদের বাড়ি গিয়েছিল। রিকশা চালকও গোগোলের দিকে অবাক হয়ে চেয়ে বলল, তুমি সেদিন গোপালবাবুর সঙ্গে কলকাতা থেকে এসেছিলে না? গোগোল বলল, হ্যাঁ, আমি ভুল করে স্টেশনে এসে পড়েছি, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? রিকশা চালক চিন্তিত হয়ে বলল, কিন্তু এই ট্রেনে যে আমার প্যাসেঞ্জার আসছে। আগে থেকে কথা হয়ে গেছে, গোগোল করুণ মুখ করে বলল, বাড়িতে সবাই ভাবছে, আমি তো চিনে যেতে পারবো না। রিকশা চালক একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা চলো, ট্রেনটা আসবার আগে তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারি কি না দেখি। গোগোল লাফিয়ে রিকশা উঠে বসল। রিকশা চালকও জোর কদমে রিকশা চালালো। গোগোল কেবল সামনের দিকে দেখছে, রায়রাজার বাড়ির লোকেরা কেউ রাস্তায় আগলে আছে কি না কে জানে। বিশেষ করে একজনকে স্পষ্ট দেখতে পেয়েছে, সে নিশ্চয়ই ওকে চিনতে পারবে। রিকশা এত জোরে ছুটছিল, গোগোলকে দু হাতে শক্ত করে ধরতে হলো। খারাপ রাস্তার ঝাঁকুনিতে পড়ে যাওয়া বিচিত্র নয়। রিকশা যখন বাঁদিকে ছুটল, তখন দেখল দুজন লোক সোজা রাস্তা থেকে এদিকে ছুটে আসছে। গোগোলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শুনতে পেল একজন বলছে, এ ছেলেটা নাকি? আর একজন জবাব দিল, তাই যেন মনে হচ্ছে। গোগোলের বুকের মধ্যে ধরাস করে উঠল। শুনতে পেল, এই রিকশা দাঁড়া। গোগোল বলল, একদম দাঁড়াবেন না, জোরে ছুটুন। রিকশাওয়ালা ওর কথাই শুনল। লোক দুটো তখন পিছন পিছন ছুটে আসছে আর চিৎকার করছে, এই রিকশা দাঁড়া বলছি। রিকশা যখন গোপাল কাকাদের বাড়ির চত্বরের সামনে, লোক দুটো তখন রিকশার পিছনটা টেনে ধরল। গোগোল এক লাফ দিয়ে নেমে একেবারে বাড়ির মধ্যে ছুটে গেল। আর অনেকে হই হই করে উঠল, এই যে গোগোল এসেছে, গোগোল এসেছে। গোগোল ছুটতে ছুটতে একেবারে দোতলায়। গোপাল কাকা বাবা আরও কয়েকজন ছুটিয়ে পড়ে গেলেন। গোগোল ঘরের মধ্যে ঢুকে দেয়ালে ঠ্যাঁস দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। গোপাল কাকা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গোগোল, তুমি কোথায় গেছলে, তোমার মুখ এত লাল কেন, ঘেমে জল হয়ে গেছো যে? রঞ্জু বলে উঠল, গোগোল নিশ্চয়ই পাগল রায়রাজার কাছে গিয়েছিল। গোগোল তখন হাঁপাতে বলল, হ্যাঁ, উনি চিলকোঠার জানলা দিয়ে বড় জ্যাঠামশাইকে একটা চিঠি দিয়েছেন, আমি সেটা নিয়ে এসেছি। গোপাল কাকা বললেন, আশ্চর্য, যেখানে তুমি সেখানেই একটা ঘটনা। মা বললেন, এটাই তো আমার অশান্তি। এই সময় বড় জ্যাঠামশাই এলেন। গোগোল প্যান্টের পকেট থেকে খামটা বের করে তার হাতে দিল। তিনি অবাক হয়ে খামটা নিলেন। ঘরের মধ্যে তখন মা বাবা গোগোল কাকা দুই জ্যাঠাইমা কাকিমা অনেকে দাঁড়িয়ে আছেন। বড় জ্যাঠামশাই খামের উপর চোখ বুলিয়ে বন্ধ মুখ ছিললেন। একটা কাগজ বের করে ভাঁজ খুলে সবাইকে শুনিয়ে পড়লেন। শ্রীমান দুলাল ভট্টাচার্য, স্নেহ ভাজনেশু, বাবা দুলাল, সবাইকে আমি বিশেষ সুযোগের সন্ধানে আছি, কি প্রকারে এই চিঠিটা তোমাকে পাঠাইব, ঈশ্বর সুযোগ দিলে তবেই পাঠাইতে পারিব, তবু লিখিয়া রাখিলাম। আমি পাগল, এই রকম প্রচার করা হইয়াছে, ইহা আমার পুত্র রামগোপালের একটি ষড়যন্ত্র মাত্র, তাহার অতি হীন ও দুষ্ট প্রকৃতির কথা তোমরা গ্রামবাসীগণ কিঞ্চিত অবগত আছ, সম্পত্তির বিষয় লইয়া তাহার সঙ্গে আমার ঘোরতর মতভেদের কারণে সে আমাকে পাগল বলিয়া সকলের নিকট প্রচার করিয়া একরকম কারাবাসে বন্দি করিয়াছে। সবসময়ই আমাকে দিয়া যাবতীয় সম্পত্তি তাহার নামে লিখিবার লইয়াবার জন্য নানা রকম পীড়ন করিতেছে ও ভয় দেখাইতেছে। এমতাবস্থায় আমি তোমার মারফত কালনা মহকুমা শাসকের নিকট একটি আবেদনপত্র পাঠাইতেছি। তুমি পত্র পাইবা মাত্র মহকুমা শাসকের হাতে আমার আবেদনপত্রটি পৌঁছাইবার ব্যবস্থা করিবে।
নচেত আমার সমূহ বিপদ, আশা করি আমার কথা রাখিবে। ইতি আশীর্বাদান্তে রাম রতন কাকা। সকলের মুখ দিয়ে বিস্ময়সূচক শব্দ বেরোল। বড় জ্যাঠামশাই আরেকটি কাগজ বের করলেন, সেটিরও ভাঁজ খুলে পড়লেন, মাননীয় মহকুমা শাসক মহাশয় সমীপেশু, কালনা বর্ধমান। মহাশয়, আমি গ্রামনিবাসী শ্রী রামরতন রায় আপনার শরণাপন্ন হয়ে জানাইতেছি, আমার একমাত্র পুত্র সম্পত্তি পূর্ণ অধিকার দাবি করিয়া আমার দ্বারা উইল লেখাইয়া লইতে চেষ্টা করিতেছে। সে আমাকে পাগল প্রচার করিয়া গৃহবন্দী করিয়া রাখিয়াছে। সে অত্যন্ত হীন চেতা ও দুষ্ট প্রকৃতির মানুষ। নিজের সন্তান সম্পর্কে বাধ্য হইয়া এই সব সত্য ঘটনা আমাকে লিখিতে হইতেছে। সে আমাকে নানা রকম পীড়ন করিতেছে এবং মৃত্যু ভয় দেখাইতেছে। আপনি অবিলম্বে আমাকে মুক্ত না করিলে হয়তো আমাকে এই জগৎ হইতে বিদায় লইতে হইবে। অতএব আমার বিশেষ আবেদন, আমাকে রক্ষার ব্যবস্থা করুন এবং আমার সম্পত্তি বিষয়ে আপনার সম্মুখেই আমি আমার দানপত্র লিখিতে ইচ্ছা করি। জানিবেন আমি অতি বিপদগ্রস্ত, বিলম্ব করিবেন না। ইতি নমস্কারান্তে ভবদীয় শ্রী রামরতন রায়। বড় জ্যাঠামশাইয়ের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি গোগলকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি সাহসের সঙ্গে একটা বড় কাজ করেছ, আমাকে এখনই কালনায় যেতে হবে। যদিও আজ ছুটির দিন, তবুও আমাকে যেতে হবে। হয়তো এসডিও কালনাতেই আছেন, ব্যাপার অত্যন্ত গুরুতর। গোপাল কাকা বললেন, আজ কেন যাবেন? আজ বিজয়া দশমী, বাড়িতে আজ বিসর্জন, আপনি গেলে কি চলে? বড় জ্যাঠামশাই বললেন, আমি না গেলে রামরতন কাকার হয়তো জীবন বিসর্জন হয়ে যাবে, এটা মনে রেখো। এখনই ট্রেন আছে, আমি চলি। বড় জ্যাঠামশাই বললেন, কিছু খেয়ে যাও আর সঙ্গে কাউকে নিয়ে যাও। বড় জ্যাঠামশাই বললেন, তা যাব, তোমরা বাড়িতে বিজয় দশমীর যা কিছু অনুষ্ঠান সবই করো। আমি কোথায় গেছি এসব কথা যেন প্রচার না হয়, খুব সাবধান। আর গোগলকে একেবারে ঘরের বাইরে যেতে দেবে না, কোথা থেকে কি বিপদ ঘটবে কিছুই বলা যায় না। সকলেই গোগলের দিকে তাকালেন। মেজি জ্যাঠাইমা গোগলকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, আমাদের প্রাণ থাকতে গোগলকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। বিজয়া দশমীর দিন বাড়িতে কেমন একটা বিপদের ছায়া ও বিষণ্নতা নেমে এলো। বড় জ্যাঠামশাই, হরিভাই এবং আরও দুজন লোকসহ চলে গিয়েছেন। এদিকে বিকেলেই বিসর্জনের বাজনা বেজে উঠল। গোগলকে নিচে নামতে দেওয়া হয়নি, ও দোতলা জানলা থেকে সব দেখেছে। বাড়ির এবং পাড়ার মহিলারা সবাই দুর্গাকে বরণ করলেন, তাতেই সন্ধে হয়ে গেল। তারপর প্রতিমারকে ঠাকুর দালানের বাইরে নিয়ে আসা হলো। অন্ধকারে আলো জ্বলে উঠল। গোপাল কাকা আর তার দাদা, ছোট ভাই আরও অনেকে বিশ্ব প্রতিমাকে বিরাট বাঁশের চালিতে করে কাঁধে তুলল। একসঙ্গে তখন অনেক ঢাক বাজছে, রঞ্জুরা সবাই বিসর্জনে গেল। গোগলের মন খারাপ হয়ে গেল, শুনল প্রতিমা নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে নদীতে বিসর্জন দেওয়া হবে। ও কখনো বিসর্জন দেখেনি, কিন্তু যাওয়ারও কোনো উপায় নেই। প্রতিমা নিয়ে যাওয়ার পর বাড়িটা যেন শূন্য হয়ে গেল। ঠাকুর দালানের একটি প্রদীপ জ্বলছে, চারিদিকে যেন একটা নিস্তব্ধতা নেমে এলো। এবং এই সময় তিনটি গুন্ডা মতো লোক মুখে কাপড় বেঁধে লাঠি হাতে বাড়ির দরজায় এলো। তারা বাড়ির ভেতরে ঢুকে চিৎকার করে বলল, কলকাতা থেকে কে একটি ছেলে এসেছে, তাকে আমরা চাই। বাড়িতে তখন একজনও পুরুষ নেই। বড় জ্যাঠাইমা দোতলার সিঁড়ি বন্ধ করে দিলেন, ঝিয়েরা কান্না জুড়ে দিল। মেজো জ্যাঠাইমা ওপর থেকে জিজ্ঞাসা করল, তোমরা কে? তিনজনের একজন বলল, আমরা যেই হই, কলকাতা থেকে আপনাদের বাড়িতে যে ছেলেটি এসেছে তার নাম গোগল, তাকে আমরা চাই। মেজো জ্যাঠাইমা বললেন, কেন চাও? তিনজনের একজন বলল, আমরা যেই হই, কলকাতা থেকে আপনার বাড়িতে যে ছেলেটি এসেছে আগে তাকে বের করে দিন। মেজো জ্যাঠাইমা বললেন, দিচ্ছি, তোমরা উপরে ওঠো না, নিজেই অপেক্ষা করো। বলে তিনি ছুটে একটি ঘরের মধ্যে গেলেন। সেখান থেকে বন্দুক বের করে তার মধ্যে গুলি ভরে বারান্দায় বেরিয়ে এলেন। রাশ ভারী গলায় বললেন, তোমরা যদি এক্ষুনি না যাও তাহলে আমি গুলি চালাবো, তোমাদের মাথা উড়িয়ে দেব। লোক তিনটি নিচের উঠোনে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। গোগলকে তখন একটি ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, কিন্তু সবই শুনতে পাচ্ছে। একটা লোক বলল,
আপনার বন্দুকে কটা গুলি আছে? আপনি কি বন্দুক চালাতে পারবেন? আমরা জানি আমাদের মিছিমিছি ভয় দেখাচ্ছেন। আমরা দোতলায় উঠছি। লোকটার কথা শেষ হতে না হতেই মেজি জঠাইমা উঠোনের এক পাশে গুলি ছুড়লেন। লোক তিনটে লাফিয়ে দরজার কাছ থেকে সরে গেল। মেজি জঠাইমা বললেন, এখনো ভালো চাও তো সরে পড়ো, নইলে এবার তোমাদের মাথা তাক করে গুলি করব। বলেই আবার দরজার চৌকাটে একটা গুলি করলেন। ওরে বাবারে, এই যে রায়বাঘিনী, একটা লোক বলে উঠল। আর তিনজনেই ছুটি দিল। এদিকে বন্দুকের শব্দ শুনে কিছু লোক বাড়ির দিকে ছুটে এলো। লোক তিনটে অন্ধকারে গা ঢাকা দিয়ে পালালো। মেজি জ্যাঠাইমা উপর থেকে চিৎকার করে ঘটনা সব বললেন। অমনি সবাই হই হই করে ছুটল। গোপাল কাকা বিসর্জন শেষ করে বাড়ি ফিরলেন। একটু পর হরিভাই এসে খবর দিল, এসডিও পুলিশ বাহিনী নিয়ে রায়বাড়ি ঘিরে ফেলেছেন। তখন গোগলকে ঘরের থেকে বের করা হলো এবং বাড়িতে বিজয়াদশমীর আনন্দ শুরু হলো। ঘণ্টাখানিক পরে এসডিও বড় জ্যাঠাইমশাই এবং স্বয়ং রায় রাজা এলেন। তিনি গোগলকে দেখতে চাইলেন। গোগল কাছে আসা মাত্র তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। চোখে তার জল, ধরা গলায় বললেন, দাদু, তুমি আমাকে মুক্ত করেছ, প্রাণে বাঁচিয়েছ। মা দুর্গা তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। তোমার মতো সাহসী ছেলে না হলে আমি আর বাইরের জগতে আসতে পারতাম না। সে দৃশ্য দেখে সকলের মুখেই হাসি ফুটল, অথচ চোখে সকলের জল। এসডিও কাছে এসে গোগলের মাথায় হাত দিয়ে বললেন, তোমার মতো সাহসী ছেলে আজ দেশের দরকার, তুমি একটি অমূল্য প্রাণ বাঁচিয়েছ। গোপাল কাকা বললেন, আজ আমার দুর্গা মায় কি জয় বলবো, তার সঙ্গে গোগলের জয় বলবো। বলো জয়, গোগলের জয়। সব ছেলেমেয়েরা একসঙ্গে ধ্বনি দিল, জয় গোগলের জয়। বলেই সবাই গোগলের সঙ্গে কোলাকুলি করার জন্য নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করে দিল। গোগল তখন গুরুজনদের প্রণাম করতে ব্যস্ত, যদিও সবাই ওকে বুকে জড়িয়ে ধরতে চাইছেন, তবুও গোগল মায়ের বুকে গিয়ে আশ্রয় নিল। গোগলের রায় রাজা উদ্ধার গল্প এখানেই শেষ হল। আমার ইচ্ছে আছে এবার মোটামুটি একটু সময় নিয়ে তোমাদের সকলকে গল্প শোনাব। হ্যাঁ, এরপর আসবে গোগলের আরেকটি গল্প, দেখা যাক কোনটা। সিক্রেট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে ভুলবে।